জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি গীতার একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে প্রিয় শিষ্য অর্জুনের প্রার্থনার প্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন বলে এই অধ্যায়কে বিশ্বরূপ দর্শন যোগ বলা হয়েছে। প্রকৃতপক্ষে বিশ্বরূপ হচ্ছে ভগবানের এমন এক রূপ বা মূরতি যার মধ্য এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুই দৃশ্যত। বিভূতিযোগে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন তার অনন্ত বিভূতির কথা শ্রবণ করেছিলেন। তখন স্বভাবতই তার মনে আকাঙ্ক্ষা জেগেছিল যে তিনি যা কানে শুনলেন তা যদি প্রত্যক্ষভাবে নয়নে দর্শন করতে পারতেন তবে আরও ভালো হতো। অর্জুনের মনের সেই বাসনার কথা তাই তিনি ব্যক্ত করলেন এই অধ্যায়ের প্রথম ভাগে চতুর্থ শ্লোকে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে শ্রীকৃষ্ণ সমীপে বললেন, হে প্রভু, যদি আপনি মনে করেন যে আমার দ্বারা আপনার সেরূপ দেখা সম্ভব, তাহলে হে যোগেশ্বর, আমাকে আপনার সেই অক্ষয় রূপ দর্শন করান। অর্জুনের এই আকুল প্রার্থনায় শ্রীকৃষ্ণ তখন তার বিশ্বরূপ দর্শন দানের উদ্দেশ্যে অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন। কারণ সাধারণ চর্মচক্ষু দিয়ে ভগবানের দিব্যরূপ দর্শন করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দিব্য চক্ষু প্রাপ্ত হয়ে অর্জুন দেখলেন যে এ নিখিল সংসারে এক সূর্য নয়, বরং সহস্র সূর্যের তেজ বিশিষ্ট এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছে। সেই বিরাট মূর্তির মধ্যে তিনি স্বর্গ হতে মর্ত পর্যন্ত সমুদয় সৃষ্টি একসঙ্গে দেখতে পেলেন। এই বিশ্বরূপ দর্শনের পূর্ব পর্যন্ত অর্জুনের মনের মধ্যে ক্ষীণতম যে সন্দেহ ছিল তা এই রূপ দর্শনে বিদূরিত হলো। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল এবং তিনি অবনত মস্তকে সেই বিরাট মূর্তিকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যেই দেখতে পাচ্ছি দেববৃন্দ, যক্ষ, রক্ষ, ঋষি, মানব, পশুপক্ষী সমস্তই বিদ্যমান। অর্জুন দেখতে পেলেন ভগবানের এক দেহের মধ্যেই অসংখ্য বাহু ও চরণ, উদর ও নেত্র। তার বিরাট মুখগহ্বরের মধ্য থেকে জ্বলন্ত বন্নি শিখার মতো শত শত শিখা বহির্গত হচ্ছে। পৃথিবীর সকল নদনদী যেমন সাগরের দিকে ধাবিত হয়, তেমনি কুরুক্ষেত্রের সকল বীর ও যোদ্ধা সেই জ্বলন্ত শিখার দিকে ছুটে যাচ্ছে। পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপিয়ে পড়ে, তদ্রূপ তার মুখের জ্বলন্ত অগ্নিতে লোক সকল পতঙ্গের ন্যায় ঝাঁপিয়ে পড়ছে। তার উগ্র তেজে সমুদয় সৃষ্টি জ্বলে যাচ্ছে। এসব দেখে ভয়ে অর্জুনের সর্বাঙ্গ কম্পিত হতে লাগল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি, অর্থাৎ ইহা আমার লোকসমূহ বিনাশকারী মহাকাল রূপ। এখন আমি লোকসমূহ ধ্বংস করতে প্রবৃত্ত হয়েছি, কাজেই তুমি যুদ্ধ না করলেও তোমার প্রতিপক্ষের যোদ্ধাগণের ধ্বংস অনিবার্য। অর্জুন, তুমি এখানে নিমিত্তমাত্র কারণ হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হৃদয় দৌর্বল্য পরিত্যাগ করতো কর্তব্য সম্পাদনে ব্রতী হতে বললেন। ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অপনোদন হল। তিনি তখন ভাবলেন, এতদিন যাকে শুধু বন্ধু ও মানব বলে জানতেন আসলে তিনি ভগবান পরম ব্রহ্ম সনাতন। তিনি কৃপা করে তাদের সহায় হয়েছেন। এইবার অর্জুন শ্রীকৃষ্ণ সমীপে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করে বলতে লাগলেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভ্রমবশত তোমাকে কতই না অন্যায় বাক্য প্রয়োগ করেছি, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমার সকল অপরাধ ক্ষমা করুন। বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করেন, তদ্রূপ ভগবান যেন তার সকল অপরাধ মার্জনা করেন। অতঃপর
অর্জুন ভগবানের সেই উগ্রমূর্তির স্থলে তার শঙ্খ চক্র গদা পদ্মধারী মধুর মূরতি ধারণ করার জন্য প্রার্থনা জানালেন। ভগবানও তার ইচ্ছা অনুসারে পুনরায় শঙ্খচক্র গদাপদ্মধারী মধুর সৌম মূরতি ধারণ করলেন। তখন অর্জুনের মনের সকল ভয় সংশয় দুশ্চিন্তা দূরীভূত হল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন উপদেশ দিলেন যে যারা তাকে ভালোবেসে মনে প্রাণে আত্মসমর্পণ করে তিনি তাদেরকে এই মধুর রূপে দেখা দিয়ে থাকেন। জয় শ্রীকৃষ্ণ। শেষ হল গীতার একাদশ অধ্যায়।